আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে চলে আসছি আমাদের ময়মনসিংহের মেছুয়া বাজারে। তো দেখতে পাচ্ছেন পুরোদমে বাজারটি বসে গেছে মেছুয়া বাজারের। তো আজকে শুক্রবার, আজকে কী দরে সবজিগুলো বিক্রি হচ্ছে সব কিছু দাম জানার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। তো চলুন দেখা যাক আজকে কী দরে এই সবজিগুলো বিক্রি করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভাই টমেটো এবং মিষ্টি লাউ নিয়ে বসেছেন, মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু। ভাই মিষ্টি আলু কত করে? টমেটো কত করে বিক্রি করতেছেন ভাই? এটা 40, এটা 35। আর লাউ কিভাবে বিক্রি করতেছেন? কুরসা বিক্রি করতেছি 25-30। কি কাটা ডানা আমান? এই কাটাটা 30 টাকা, আমান কেজি হিসেবে 30 টাকা 25 টাকা। 30-25 টাকা কেজি? তো 30 টাকা 25 টাকা কেজি হিসেবে আজকে বিক্রি করতেছেন। দেখতে পাচ্ছেন যে পাকা লাউ কেজি হিসেবে বিক্রি করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন পুরোদমে কিন্তু বাজারটি বসে গেছে। এই যে এই পাশে কলা এবং লেবু নিয়ে বসেছেন। লেবু কত করে ভাই? আর কলা কি দরে বিক্রি করতেছেন ভাই? 20-25 টাকা হালি। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু 12:45 বাজে। দেখতে পাচ্ছেন বাজারটি পুরোদমে বসে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন করলা সাজাচ্ছেন উনি। করলা কেজি কত করে? 80 টাকা কেজি। আর এই যে মটরশুঁটি কত করে বিক্রি করতেছেন? 70। বেগুন? বেগুন 40 টাকা। টমেটো কত? আর শশা? গাজর কত করে বিক্রি করতেছেন? গাজর 25-30 টাকা বিক্রি করতেছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন বাজারটি পুরোদমে বসে গেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি এখনও রয়েছে এখানে, যে বাঁধাকপি, তারপর জাতলাও, আবার এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালিও রয়েছে। ভাই পেঁয়াজের কালি কত করে আটি বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। 30 টাকা রাখা যাবে। ভাই লাউ কত করে বিক্রি করতেছেন? লাউ কত করে বিক্রি করতেছেন? 30 টাকা পিস। তো 30 টাকা পিস দরে বিক্রি করতেছেন। আর বাঁধাকপি কত? বাঁধাকপি 20 টাকা না? এই যে ভাই সিম ডাটা এবং ধনিয়া পাতা বিক্রি করতেছেন। ডাটা কত করে বিক্রি করতেছেন ভাই? 10 টাকা হালি চারটা। আর ধনিয়া পাতা 30 টাকা কেজি। আর সিম কত করে বিক্রি করতেছেন? সিম 20 টাকা কেজি। তো সিমের দাম কিন্তু কমে গেছে দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে শীতকালীন মোলাও রয়েছে। যে এই পাশে সিম, বেগুন এবং কাঁচামরিচ বিক্রি করতেছেন। আজকে কাঁচামরিচের দর কত ভাই? হ্যাঁ 70 টাকা কেজি। 70 টাকা কেজি দরে বিক্রি করতেছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন এই কাঁচা সবজিগুলো নিয়ে বসেছেন সব ব্যবসায়ী। তো ময়মনসিংহের মেছুয়া বাজারটি কিন্তু খুবই প্রসিদ্ধ একটি বাজার, বিশাল বড় একটি বাজার। তো এখানে পাইকারি এবং খুচরা উভয়ই বিক্রয় করা হয়। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং আলু নিয়ে বসেছেন, আদাও রয়েছে। ভাই আলু কত করে? আলু কোনটা কত ভাই? আলু 30 টাকা কেজি। 30 টাকা। আর রসুন? আরো ভিন্ন ধরনের আলু নিয়ে বসেছেন। এটি হচ্ছে জাম আলু। জাম আলু কত করে বিক্রি করতেছেন? 280 টাকা পাল্লা। আর এটা? এটা 170-180। 170-180 পাল্লা। আর এটা কি আলু? শিলবিলাতি।
শিল বিলাতি, এই আলু আমি এর আগে দেখিনি, দেখে নিন তো শিল বিলাতি আলু। এটা কত করে বিক্রি করতেছেন? পান বিক্রি করতেছেন, পান কত করে বিড়া বিক্রি করতেছেন? অনেক কিসিমের না, মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত দামের আছে? একশো দেড়শো পর্যন্ত আছে, ষাট সত্তর থেকে একশো দেড়শো পর্যন্ত রয়েছে। যে পাশে দেখতে পাচ্ছেন ফুলকপিও এখনও বিদ্যমান রয়েছে, যদিও শীতকাল শেষ। ফুলকপি কীভাবে বিক্রি করতেছেন? কি কেজি? পিস না, ফুলকপি পিস হিসেবে বিক্রি হচ্ছে, পঞ্চাশ থেকে ষাট টাকা পিস। যে এর ভিতরে আরও দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই মেসুয়া বাজারটি কিন্তু খুবই বড় একটি বাজার, একেবারে ময়মনসিংহের পান কেন্দ্রে এই বাজারটি অবস্থিত। এই পাশে দেখতে পাচ্ছেন মুরগির বাজার, মাংসের বাজার, যে পোলট্রি এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অন্য মুরগি নিয়ে বসেছেন। ভাই পোলট্রি কত করে আজকে? একশো নব্বই থেকে দুইশো, আর এটা সোনালি তিনশো বিশ। তো পোলট্রি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো, আর সোনালি বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা কেজি ধরে। তো দর্শক আমার সাথেই থাকুন, পুরো বাজারটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যেই পাশে ডিম নিয়ে বসেছেন, আজকে ডিমের দরদাম জেনে নিব। এই ফার্মেরটা কত করে? হালি হালি হলাম বিয়াল্লিশ টাকা, বিয়াল্লিশ টাকা। আর দেশি মুরগির ডিম? পঁচাত্তর, পঁচাত্তর। আর হাঁসের ডিম কত? ষাট টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে ষাট টাকা হালি। যেই পাশে আরও দোকানপাট রয়েছে, আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে পুরো বাজারটি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই পাশে বড়ই বিক্রি হচ্ছে। বড়ই কত করে বিক্রি করতেছেন? কোনটা পঞ্চাশ, কোনটা ষাট, আর ওইটা ষাট? দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাজার। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছেন এই দোকানদার। যে এই পাশে রয়েছে শুকনা বড়ই, তারপরে খেজুর রয়েছে, যে এই পাশে তেঁতুল রয়েছে, রয়েছে খেজুরের গুড়, আর চেরি ফলও রয়েছে। এগুলো চেরি ফল না? তো বড়ই কত করে প্যাকেট বিক্রি করতেছেন? একশো চল্লিশ টাকা প্যাকেট, এক কেজি, এক কেজি। আর খেজুর? এটা খেজুর, এটা বেচতেছি একশো আশি টাকা কেজি, একশো আশি টাকা কেজি। এটা কি অরিজিনাল খেজুরের গুড়? কত করে বিক্রি করতেছেন কেজি? দুইশো চল্লিশ টাকা কেজি। আর তেঁতুল কত করে বিক্রি করতেছেন? একশো আশি টাকা। এটা কি খেজুর? লুস না? কত করে বিক্রি করতেছেন এটা? একশো আশি। আর চেরি ফল? চেরি ফল পঞ্চাশ গ্রাম আছে আপনার, চল্লিশ টাকা, চল্লিশ টাকা পঞ্চাশ গ্রাম। এই যে এই পাশে বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কলার দোকান, বিভিন্ন ধরনের কলা নিয়ে বসেছেন। তো এখানে পাইকারি এবং খুচরা উভয় বিক্রি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কলার দোকান। যে এই পাশে আরও দোকানপাট রয়েছে, আরো দোকানপাট রয়েছে। যে পাশে ফল নিয়ে বসেছেন এই ভাই, বড়ই, পেয়ারা এবং পেঁপে নিয়ে। পেঁপে কত করে বিক্রি করতেছেন মুরব্বী? একশো টাকা, একশো টাকা কেজি। আর বড়ই এটা বলছেন? আশি টাকা, আশি টাকা। আর ওইটা? ওটা ষাট টাকা। আর পেয়ারা কত করে? পেয়ারা সত্তর টাকা, পেয়ারা সত্তর টাকা ধরে বিক্রি করতেছে।
তো দর্শক, এই ছিল মেছুয়া বাজারের চিত্র। তো বিশাল লম্বা একটি বাজার, কিন্তু সব ধরনের তরি তরকারি এখানে উঠে থাকে। সবাই এখানে চলে আসেন সবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন হলুদ এবং বেল এবং আনারস নিয়ে বসেছেন। আনারস কত করে বিক্রি করতেছেন? পঞ্চাশ টাকা পিস। আর বেল? চল্লিশ টাকা পিস। আর হলুদ কত করে? একশো টাকা কেজি কাঁচা হলুদ। তো দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলে আসছেন যার যার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। তো সব তরি তরকারির দাম জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।